এই স্ত্রী যদি স্বামীরে বাবা কয় তাইলে স্ত্রী তালাক কয় না কি হয় এটা কই স্ত্রী যদি স্বামীরে বাবা কয় তাইলে স্ত্রী তালাক কয় না কি হয় এটা কইব কথা বার্তি এবার কয় হ্যাঁ এই স্ত্রী যদি বাবা কয় তাইলে তালাক কয় না তাইলে কি হয় শেষ পর্যন্ত সেই ওই কয় না সময় না সময় না পোলাপান কাইজা লাগলে কয় আপনি খালি জবাব করবেন এই সবাই আমরা খাজা বাবারে বাবা কই তাই না আচ্ছা একটা মানুষ কি কাম করলে এই পৃথিবীতে সবার বাবা হইতে পারে আমরা তো খালি বাবা কই আই গেলাম এখন এই যে আমরা যেই দরবারে আসছি তার যারা ভক্ত ব্যক্তি দানের বাবা কয় কথা ঠিক নেই ওই যে নৈরা আপনার এই যে কার্তিকপুর ফারুক চিস্তি হ্যারে ব্যাগ ভক্তরাই ফারুক বাবা কয় তাইলে একটা মানুষ কোন পর্যায়ে গেলে ব্যক্তের বাবা হইতে পারে ঘরের বউ বাবা কইতে পারে সমস্যা নাই হেডা টেলিভিশনেরটা কই নাই কিন্তু টেলিভিশনে দেখবেন ডায়লগ দেয় আরে বাবা এই গামছাটা দাও তো বাথরুমে ঢুকিয়া বউরে কইতেছে গামছাটা দাও তো কই আরে বাবা দিতাছি এটা হেই বাবা না কি তোরা কইছে না কইছে আরে এই তোর এই জিগাইতাম বয়াতি যখন বড় হয়ে গেছে এই স্ত্রী যদি স্বামীরে বাবা কয় তাইলে স্ত্রী তালাক কয় না কি হয় এটা কই স্ত্রী যদি স্বামীরে বাবা কয় তাইলে স্ত্রী তালাক কয় না কি হয় এটা কইব কথাবার্তি শেষ এবার কয় হ্যাঁ এই স্ত্রী যদি বাবা কয় তাইলে তালাক কয় না তাইলে কি হয় ভালো কথা আজকে যে আমি কি পরিমাণ মনটারে নরম করে গান গাইতেছি এটা আপনারা আমি ভাই বুঝাইতে পারলাম না এর কারণ আমার এটা অভ্যাসই নাই আপনি বিশ্বাস করেন আমি কখনো আমার প্রতিপক্ষকে কোনো আঘাত করি না যদি তার মাঠ না থাকে আমি ওই খেলাই খেলি না যদি তার বল করার মতো সুযোগ না থাকে আমি অনেক এরকম অনেক আসর আছে আমার বিপক্ষের বয়সে যদি আসর না পাই আমি কোনো কথাই কই না আর আপনি তো আজকে আমার বাড়ি আমার মাটিতে দাঁড়িয়ে আছেন আমি আপনারে কই কি আর সই কি আপনার আমি কইতে পারবো না আজকে সইতে পারবো না যা মনে হচ্ছে আজকের মাঠ আপনার আপনি আমারে কি লাইলেও আমি কিছু কমু না আর ফুলের মালা দিলেও আমি কোনো কিছু কমু না কারণ আমি একটা কথা জানি যে যার লগে মিল বেশি হের লগে কিল বেশি কারণ কি কারণ কিলা কিলি কইরা শেষ পর্যন্ত সেই ওই কয় না সময় না সময় না পোলাপান কাইজা লাগলে কয় আই আই তুই থুকুমুকু ক আই তুই থুকুমুকু ক কই আমি অবশেষে মুরব্বিরা নিয়ে মিলে আই দাদা মিলতে যে অনুভব তাইলে আর কিলা কিলির দরকার নাই আপনার যা মনে হচ্ছে আপনি খালি কই আসান দেখেন খালি আমি কি কিভাবে সই একটু শোনেন এইখানে এত কিছু তো দরকার নেই স্ত্রী কেন স্বামীকে বাবা ডাকবে এখানে একটা সম্বন্ধ একটা সম্পর্ক এটা একটা লেনা দেনা এখানে কোনো কিছু বলে ডাকতে হবে কোনো নাম মেনশন করতে হবে বিষয়টা তো এরকম না শোনেন একটা গান শুনছেন আপনারা দুই চোখের জলার হৃদয়ের টান তাই বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে হ্যাঁ একবার আখি নিরেছে দেখো প্রাণের প্রাণ কাছে আরে শালম ভাই হৃদয় থেকে হৃদয় নিন্দানো যে ডাক এই ডাকের উপর আবার দুনিয়ায় ডাক আছে ভুল নামে ডাকলেও সে খুশি মুসানবী যায় দূর পাহাড়ে প্রতিদিন একসাথে সওয়াল করে আমার আল্লাহর সাথে আমার আল্লাহয় নবীদের মধ্যে একটু ঠেটা নবী ছিল তো ওই দিন যাচ্ছে কোথায় আল্লাহর দরবারে যাবে তুর পাহাড়ে দেখে একটা পাখি তে সে ডাকতেছে ইয়া করুল ইয়া করুল ইয়া করু মুসা নবী কয় এই পাখি তুমি কি বলো
কয় আমি তার ডাকি সে কে আল্লাহ নাম কি ইয়া করুল কয় না আল্লাহর নাম তো ইয়া করুল না আল্লাহর নাম হচ্ছে ইয়া করিম ও পাখি তুমি ইয়া করুলটা বাদ রাইখা ছোট ছোট বাজাও ছোট আর ছোট বাজাও ইয়া করুল না ইয়া করিম বলো নামটা শিখাই দিয়ে গেছে তোর পাহাড়ে কিছু দূর যাওয়ার পরেই পাখিটা করিম ভুলে গেছে করুল ভুলে গেছে ওর কোনোটাই মনে নাই ও মাটির মধ্যে পড়ে ছটফট ছটফট করে আল্লাহর কাছে যায় যখন হাজির নাজির হইল তোর পাহাড়ে মুসা নবী আমার আল্লাহ কয় মুসা প্রশ্ন পরে করো তোর কথা আমি পরে শুনবো বলো তো আসার সময় রাস্তায় কি করছো কয় কিচ্ছু করি নাই কয় করছো কি করেছো একটু বলো কয় আল্লাহ আসার সময় একটা পাখি দেখি সে আপনারে ডাকতেছিল ভুল নামি আপনার নাম ইয়া করিম সে কয় ইয়া করুল ইয়া করুল আমি পাখিরে বললাম পাখিরে ও পাখি তুমি ইয়া করুল নামে না ডাইকা ইয়া করিম নামে না আমার আল্লাহ কয় ওসা যদিও আমাকে ভুল নামে ডাকতেছিল তারপরও হৃদয় দিয়ে ডাকতেছিল রে ওসা ভুল নামে ডাকতেছিল কিন্তু আমাকে হৃদয় দিয়ে ডাকতেছিল যদিও নামটা ভুল কিন্তু হৃদয় দিয়ে ডাকছে এর জন্য আমি আল্লাহ ডাকতে কবুল আমি আল্লাহ খুশি হয়েছি তুমি তাড়াতাড়ি যাও আমার শুদ্ধ নামের দরকার নাই তুমি যে কও ও জানি আমার ইয়া করুল নামে ও ভুল নামেই ডাকে তোমার নামটাও ভুলে গেছে আর ওর ভুল নামটাও ভুলে গেছে ও এখন পাখি ওই পাখি মাটির মধ্যে পড়ে ছটফট করতেছে ও মুসা ওই কষ্ট ওই পাখির অন্তরে লাগতেছে না আমি আল্লাহর নিজের অন্তরে ভুল নামেই ডাকেন হৃদয় থেকে ডাকেন আর স্বামী স্ত্রীর ব্যাপারটা তো টোটালি আলাদা মায়েরা হাঁস মুরগি পোষে না পোষে কি না আরে কত কর না কেন আপনারা এক বেটায় নাও চালাইব কয় একটু ধাক্কা দাও কয় মুখে গাও ধাক্কা দিবা হাত দিয়ে আরে ভাই তোমার মুখে গাও কেন কয় হেইও কই তুই বলা আপনারা হচ্ছেন আমাদের প্রধান উৎস প্রাণ আমরা ততক্ষণ পর্যন্ত ভালো গাইতে পারবো না যদি আপনারা না গাওয়ান একটা নারী যেরকম অলংকার বিহীন তাকে দেখতে একটা প্রকৃত রূপের মনে হয় না অলংকার অলংকার ছাড়া দেন বাবরি সরকার ধরেন কিছু নাই কানে নাই গলায় নাই হাতে নাই নাকে নাই কেমন দেখা যাবে একটা শিল্পীর অলংকারই হচ্ছে তার শ্রোতাবৃন্দ আমাদের প্রাণী আপনারা আপনারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব মাঝে মধ্যে হনা একটা কিছু সাহস করে কয়ে লাইবেন যেটা যেদিকে যাই যাইব কয়ে লাইবেন সাহস করে হাঁস মুরগি পোষে না তাইলে হাঁসেরে কি কয় সারাদিন ছেড়ে দেয় সন্ধ্যায় যখন খোয়ারে ভরবে তখন কি কয় এই হাঁস আয় 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 এ হাঁস করে হাঁস কই মুরগি রে এই মুরগি আসবে আসবে না যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা ভজন পথে মুরশি ভজ তারে যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা ভজন পথে মুরশি ভজ তারে গিরস্তের বাড়িতে হাঁস মুরগি পোষে মুরগি বসে হাঁস মুরগি কইলে কি আর কাছেতে আসে দেখো যদি বলে তুই তুই কাছেতে আসে ও মত প্রেম ডাক ডাকো গারে
जारे मोर সারাটা জীবন দুই লাইন বেশি বুঝ যাইছিস, তোর একটা বিশাল সমস্যা। তোর চোখটা থাকবে আমার দিকে, আমি কি কই, আমি তোরে থামতে কই, তুই যেন সেকতে গেলি গা, জ্বালার মধ্যে আছি। তোর জ্বালায় জ্বালায় জীবনই কয়লা, তুই জীবন লয়ে খাইস না। এটাই উচিত হয়নি। স্বামী স্ত্রী দুজন এক জায়গায় থাকে, কিন্তু দুনিয়ায় কোনো ইতিহাস নাই কোনো স্ত্রী বলছে স্বামী স্বামী, ও স্বামী স্বামী কই আপনি, স্বামী ওখানে স্ত্রী আপনি কই, আমার কর্তায় আমার ঘরে ডাক দিয়ে এখন তো তাও একটা বাবু আসছে, আগে যখন আমি একা ছিলাম তখন যেখানেই থাকতাম বাড়ির মধ্যে পাড়া দিয়ে এসা কই তো করে, এই কই গেলি কই গেলা, বুঝছি ঠাকুরে যাইছি, এই যে আসি আসতেছি, আর হনে তো কয় গেদির মা, নামের দরকার হয় না। স্বামী স্ত্রীর এমন একটা বিষয়, এখানে নামের কোনো দরকার হয় না, হৃদয়ে চোখে চোখে যে লেনা দেনা, হু হা কাশি হু পুরায় কয় বুড়ি অনেক কিছু না কইতে অনেক এই তো ভাবটা, বুড়া কয় আহ আর বুড়ি কয় আহি, কোনো কিছুর দরকার হয় না। স্বামী স্ত্রী দুইজনের এক ঘরেতে থাকে তাই বলে কি ওটে পোকা, স্বামী কইয়া ডাকে কেহ বলে শুনছনি, কেহ বলে কই গেলি, কই গেলি ওই মত প্রেম ডাক ডাকো গারে, যারে বলছো খোদা রাসুল হতে নয় জুদা, জায়গাতে থাকে তারে তারে তার মিশাইয়া এক জায়গাতেই থাকে, সুখপ্রি তারে তারে লাইলি আর মজনু তারা মজনু বলে কই গেটি, লাইলি বলে কই দইছি, ওরে লাইলি কই মজনু খোতা, মজনু কই লাইলি খোতা, কবি জালালের মনের ধাঁধা গেল না রে কবি, জালালের মনের ধাঁধা গেল না রে, যারে বল সুখোদা রাসুল হতে নয় জুদা, ভজন পথে বর্ষি ও
मजनू खोटा कवि जालालेरी मनेर थाथा गेलो ना रे जारे गोल सुखोदा रसूल होते नय जुदा भजन पथे मुर्शिद भजो तारे एक कथार जवाब एखानेई।